কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাওয়ার আগে ওনাকে যত অপমান করেছে সেরকম অপমান কাউ করে নাই। কাজে ওনাদেরকে যদি অপমান করতে পারে তাহলে হুমায়ুন আহমেদকে দোষ করলো কি, আমাকে দোষ করলো কি? সমস্যা নেই, এটা নিয়ে লেখকের মাথা ঘামায় না, লেখক তার মতন করে লিখে যাচ্ছে। স্যার পাঠকদের উদ্দেশ্যে যদি শেষ টাইম বই 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 পড়েন, আর কিছু না, বই পড়েন, যে কোনো বই, যে কোনো বই। আপনার মুখে কিন্তু এত অল্প কথা সুন্দর লাগে না স্যার, একটু বেশি হলে আমাদের ভালো লাগতো। না যাই হোক, আমি তো ডেলি আসছি এখানে, কাজে ডেলি কথা হবে না, মানে নো বেসিক্যালি পৃথিবীটাকে ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। ওকে, মানে টেকনোলজি আসার কারণে হ্যাঁ অনেক লাভ হয়েছে আমাদের, অনেক কিছু আমরা করতে পারছি, নতুন একটা এটাকে জেনারেশন জি বলে, অলরাইট, সেই জেনারেশনটা অন্যভাবে বড় হচ্ছে। আমরা ছেলেবেলায় একটা ইনফরমেশন পেতে আমার জান বেড়ে যেত, এখন যে কোনো সময় আমি যে কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারি। বিশাল একটা অ্যাডভান্টেজ, শেখার ব্যাপারে একটা অ্যাডভান্টেজ, জানার ব্যাপারে একটা অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটার ভালো দিকটা আমি কেন নিচ্ছি না? আমি কেন একটা অন্যরকম মানুষের বড় হচ্ছি না? আমি কেন বসে বসে ফেসবুকে গালাগাল করছে, যে ট্রল বললেন, যে আমি ট্রল জিনিসটাকে জানিও না, আমি ধরে নিচ্ছি গালাগাল, তাই তো? ওকে, কাইন্ড অফ ওকে, সেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমি ওগুলোতে সময় নষ্ট করি না। আমাকে যে গালাগাল দিচ্ছে আমি জানিও না, ঠিক আছে, ওরা গালাগাল দিয়ে যাচ্ছে, ওদের সময়টা নষ্ট হয়েছে, কারণ আমি জানি না, কাজে ওদের গালাগালটা লাভ হলো না।